আপনাদের সকলকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটা হলো ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল, অর্থাৎ ইলেকশন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে অর্থাৎ আপনাকে আপনার ভোটার কার্ড ভেরিফিকেশন করাতে হবে, আপনার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে অ্যাড হতে হবে এবং আর এ বিষয়ে অনেক কাজ রয়েছে যেগুলো সংশোধন এবং নিউ ভোটার অ্যাপ্লিকেশন প্রত্যেকটি বিষয় এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, স্টেপ বাই স্টেপ সেই কাজটি আপনি দুরকমভাবে করতে পারেন। সেটা হলো অনলাইনে আপনি ফার্স্টে চলে আসতে পারেন www.nvsp.in, এই ওয়েবসাইটে এসব যে কাজগুলি কারেকশান, আপনার ফ্যামিলি মেম্বার অ্যাড এবং নিউ ভোটার কার্ড অ্যাপ্লাই প্রত্যেকটি কাজই আপনি এখান থেকেও করতে পারবেন, অথবা NVSP পোর্টালের তরফ থেকে ভোটার হেল্পলাইন অ্যাপস পাবলিশড হয়েছে, সেই অ্যাপসের মাধ্যমেও আপনারা স্টেপ বাই স্টেপ করতে পারবেন। আজকে আমরা দেখাবো কীভাবে ভোটার হেল্পলাইন ভোটার অ্যাপসের মাধ্যমে আপনি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি কাজ করতে পারবেন। আপনি অ্যাপসটি সরাসরি প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারেন অথবা eci.gov.in এই ওয়েবসাইট থেকেও আপনি অ্যাপসটি ডাউনলোড করতে পারেন। ইসিআই ফুল ফর্ম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ঠিক এই ওয়েবসাইটে এসে আপনি একদম নিচে চলে যাবেন, স্ক্রল ডাউন করে নিচে গিয়ে আপনি রাইট সাইডে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ভোটার হেল্পলাইন অ্যাপস, ঠিক এই বারকোডের ওপরে আপনি ক্লিক করবেন। বারকোডের ওপরে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে নেক্সট পেজ হবে, ওপেন হয়ে যাবে, ডাইরেক্ট গুগল প্লে স্টোরে নিয়ে চলে যাচ্ছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ভোটার হেল্পলাইন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ঠিক ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করলেই আপনার অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে। অ্যাপসটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, এবার আপনি ওপেনে ক্লিক করবেন। আর এর আগে যদি আপনার অ্যাপসটি আপনার মোবাইল ফোনে ডাউনলোড করা থাকে অবশ্যই আপনি অ্যাপসটিকে আপ টু ডেট অর্থাৎ আপডেট করিয়ে নেবেন, ঠিক ওপেন বলে ক্লিক করবেন। ওপেন করার সাথে সাথে ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ এখানে কিছু ইন্ট্রোডাকশন দেওয়া হচ্ছে, সেগুলি অবশ্যই আপনার দেখে নেবেন। দেখে নেবার পর এখানে আপনার লক্ষ্য করতে পারেন লেফট সাইডে আই এগ্রি, ঠিক আই এগ্রিতে ক্লিক করবেন, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। ঠিক আপনার সামনে অ্যাপসের মেন পেজ শো করবে, এখানে আপনি লক্ষ্য করতে পাচ্ছেন নেক্সট একটা অ্যাড হয়ে গেছে ইভিপি ইলেকট্রো ভেরিফিকেশন পোর্টাল, ঠিক এর উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে সরাসরি আপনি মেন পেজে পৌঁছে যাবেন। আপনি এই অ্যাপসের মাধ্যমে মোট এই পাঁচটি কাজ আপনি করতে পারবেন। ফার্স্ট, এক নম্বরে রয়েছে লিঙ্ক ইওর মোবাইল উইথ এপিক নম্বর, অর্থাৎ আপনার ভোটার কার্ডের সাথে আপনার মোবাইল নম্বরের লিঙ্ক করাতে পারবেন। নেক্সট রয়েছে আপনার ভোটার কার্ডের ডিটেলস আপনি ভেরিফিকেশন করাতে পারবেন। তৃতীয় নম্বর রয়েছে ভোটার কার্ডে যদি আপনার কোনো কিছু ভুল থাকে সেগুলি আপনি সংশোধন করতে পারবেন। ফোর্থ নম্বরে রয়েছে লিঙ্ক আপ ইওর ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ আপনার ভোটার কার্ডের সাথে আপনার ফ্যামিলির প্রত্যেকের লিঙ্ক আপ করাতে পারবেন। পাঁচ নম্বর পয়েন্টে রয়েছে আপনার এরিয়াতে যে পোলিং স্টেশন রয়েছে সেই পোলিং স্টেশন সম্পর্কে আপনি ফিডব্যাক অর্থাৎ আপনার মতামত জানাতে পারবেন, আপনার বাড়ির থেকে আপনার পোলিং স্টেশন কত দূর বা কেমন পরিস্থিতি রয়েছে সেখানে বিভিন্ন মতামত আপনি জানাতে পারবেন। মোট এই পাঁচটি কাজ আপনি এই অ্যাপসের দ্বারা আপনি করাতে পারবেন। ঠিক এই তথ্যগুলি আপনি দেখে নেবেন, দেখে নেবার পর নিচে আপনি লক্ষ্য করতে পারছেন কন্টিনিউ, ঠিক আছে, ঠিক এই কন্টিনিউ বটনে নেক্সট ক্লিক করবেন। কন্টিনিউ বটনে ক্লিক করার সাথে সাথে নেক্সট ইন্টারফেস আপনার সামনে এমনটাই শো করবে যেখানে আপনার লোকেশন অ্যালাউ করার জন্য পারমিশন চাইবে, ঠিক আপনি লোকেশন অ্যালাউ বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে মেন পেজ ওপেন হয়ে যাবে যেখানে আপনার চাওয়া হবে আপনার মোবাইল নম্বর, অর্থাৎ যে মোবাইল নম্বরটা আপনি দেবেন সেটা অবশ্যই ভ্যালিড থাকা দরকার, অর্থাৎ সক্রিয় থাকা দরকার, কারণ সেই নম্বরে আপনার সেন্ড ওটিপি অর্থাৎ ওটিপি যাবে এবং যে মোবাইল নম্বরটা আপনি এখানে দেবেন সেই নম্বরটার আপনার এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ডের সঙ্গে অ্যাড হয়ে যাবে। মোবাইল নম্বরটি বসানোর পর সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ওটিপিটা এসেছে সেটা আমরা বসিয়ে দিয়েছি, বসিয়ে দেওয়ার পর আপনার ঠিক লগ ইন নাও বাটনে ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ওটিপিটা এসেছে সেটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে, বসিয়ে দেওয়ার পর আপনি লগ ইন নাও বাটনে ক্লিক করবেন। এখানে আপনি
সার্চ ইওর নেম, আপনি তিনটে প্রসেসে আপনার নাম আপনি সার্চ করতে পারেন। ফার্স্ট রয়েছে সার্চ বাই বারকোড, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যেসব এপিক কার্ডগুলো রয়েছে সেখানে বারকোড নেই, অর্থাৎ আমাদের এপিক কার্ডে বারকোড নেই, সেহেতু আমরা এপিক নম্বরে বারকোডটা ইউজ করতে পারবো না, হচ্ছে না। নেক্সট পয়েন্ট রয়েছে সার্চ বাই ডিটেলস, আপনি যদি সার্চ বাই ডিটেলস আপনি ক্লিক করেন, এখানে যে ডিটেলসগুলো শো করছে সেই ডিটেলসগুলো দিয়ে আপনাকে আপনার ভোটার কার্ড ডিটেলসটা বার করতে হবে। নেম, ফাদার্স নেম, এজ, সিলেক্ট জেন্ডার, সিলেক্ট স্টেট, ডিস্ট্রিক্ট, সিলেক্ট কমিউনিটি, এগুলো দেওয়ার পর আপনাকে সার্চ বাটনে ক্লিক করবেন। নেক্সট রয়েছে সার্চ বাই এপিক নম্বর, অর্থাৎ আপনি যদি এপিক নম্বরটা দিয়ে সার্চ করেন তাহলে আপনি অল্প সময়ের মধ্যেই পেয়ে যাবেন। তাহলে আমরা দেখে নেব এপিক নম্বর দিয়ে সার্চ করে। আপনার এপিক নম্বর বসিয়ে দেবেন, এপিক নম্বর বসিয়ে দেওয়ার পর আপনি সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পর আপনাকে একটু ওয়েট করবেন, ওয়েট করার পরে আপনার সামনে আপনার এপিক ডিটেলস শো করবে। নেক্সট পেজ ঠিক এমনটাই আপনার সামনে ওপেন হয়ে যাবে, যেখানে আপনার ফার্স্টে থাকবে আপনার এপিক নম্বর, আপনার এখানে নেম থাকবে, আপনার এজ থাকবে, আপনার ফাদার্স বা হাজব্যান্ড নেম যেটা হয় সেটা থাকবে, এখানে অ্যাসেম্বলি থাকবে, নেক্সট ডিস্ট্রিক্ট, স্টেট, আপনার সিরিয়াল নম্বর, এখন পোলিং স্টেশন ডিটেলস শো করবে পুরোপুরি আপনার। অবশ্যই এই পেজটাকে আপনি ভালোভাবে দেখে নেবেন ডিটেলসগুলো আপনার শো করছে কি না। যখন দেখলেন সম্পূর্ণভাবে ঠিক আছে, ঠিক থাকার পর এখানে দেখতে লক্ষ্য করতে পারছেন কর্নারে রয়েছে ইটস মি, অর্থাৎ এই যে ডিটেলসগুলো শো করছে এটাই আমি। ঠিক এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর ইটস মি এই বাটনে আপনি ক্লিক করবেন, ক্লিক করে নেক্সট পেজে চলে যাবেন। ক্লিক করার সাথে সাথে নেক্সট পেজ আপনার ঠিক এমনটা শো করবে, যেখানে ভেরিফাই মোবাইল নম্বর, যেখানে আপনার মোবাইল নম্বর শো করবে। আপনি ফার্স্ট টাইম যে নম্বর দিয়ে আপনি লগ ইন করেছিলেন সেই নম্বরই যদি আপনি রাখতে চান তাহলে এখানে আপনি ইয়েস করবেন, এখানে আপনার নাম এবং এপিক নম্বর শো করবে। আর আপনি যদি মোবাইল নম্বরটা চেঞ্জ করতে চান তাহলে এই যে পেন বাটনটা দেখতে পাচ্ছেন ঠিক এই বাটনে ক্লিক করে আপনি এই মোবাইল নম্বরটাও চেঞ্জ করতে পারবেন। এখানে পরিষ্কারভাবে বলে দিচ্ছে ডু ইউ ওয়ান্ট টু লিঙ্ক ইওর মোবাইল নম্বর উইথ এপিক, এখানে আপনি অবশ্যই ইয়েস করবেন, ইয়েস করে আপনি নেক্সট স্টেপে আগিয়ে যাবেন। ইয়েস বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনার ভেরিফাইড মোবাইল নম্বর শো করবে এবং থ্যাংক ইউ, ইওর মোবাইল অন হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কড উইথ ইওর এপিক, অর্থাৎ আপনার এপিক কার্ডের সাথে আপনার মোবাইল নম্বরটি সম্পূর্ণভাবে লিঙ্ক হয়ে গেছে, সেটা সাকসেসফুলি এখানে শো করবে। ঠিক এরপরে আপনি ওকে বাটনে ক্লিক করে নেক্সট পেজে চলে যাবেন। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে নেক্সট পেজ এমনটাই শো করবে। এই পেজটা খুবই গুরুত্বপূর্ণ পেজ, এই পেজ থেকে আপনি আপনার ডিটেলস যদি কোনো ভুল থাকে সেটাকে কারেকশন অর্থাৎ মডিফাই করতে পারবেন। এখানে আপনার এপিক নম্বর শো করবে, এখানে আপনার ছবি শো করবে, এখানে আপনার নাম, এজ, জেন্ডার, আপনার ফাদার্স নেম বা হাজব্যান্ডস নেম এবং আপনার স্টেট এবং পোলিং স্টেশন নম্বর ডিটেলস শো করবে। আপনি এখানে যে পেন যে বাটনগুলি দেখতে পাচ্ছেন এই পেন বাটনে ক্লিক করলে আপনি আপনার ডিটেলস যদি ভুল থাকে তবেই আপনি মডিফাই করতে পারবেন, যদি আপনার কোথাও ভুল থাকে সেটা আপনি কারেকশন করে নিতে পারবেন। কারেকশন করার জন্য আপনাকে মডিফাই বাটন দেখতে পাচ্ছেন রাইট সাইডে, মডিফাই বাটনে আপনি ক্লিক করবেন। আর যদি আপনার সব কিছু তথ্য সঠিক থাকে তাহলে আপনি ভেরিফাই বাটনে ক্লিক করবেন। এখানে আমরা দেখিয়ে দেবো মডিফাই করে, অর্থাৎ কারেকশন করিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীভাবে কারেকশন করবেন। মডিফাই বাটনে ক্লিক করার সাথে সাথে নেক্সট পেজ আপনাকে এমন শো করবে ডিটেলস, আপনি যে ইনফরমেশনটা কারেকশন করবেন, অর্থাৎ আপনি পেন্সিল টুলস ইউজ করতে চান, মডিফাই বাটনে ক্লিক করার সাথে সাথে নেক্সট আপনাকে ওকেতে ক্লিক করে দেবেন। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে নেক্সট আপনার সামনে এমনই ইন্টারফেস আসবে, যেখানে আপনি যে টুলসগুলো রয়েছে, পেন্সিলগুলো রয়েছে, সেখানে আপনি চেঞ্জ করবেন। যেহেতু আমরা এখানে চেঞ্জ করতে চলেছি অ্যাড্রেস, অ্যাড্রেস লোকেশনটা আমরা এখানে চেঞ্জ করব, তো অ্যাড্রেসের পেন্সিল টুলে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে যে ডিটেলসটা রয়েছে সেটা আপনি কারেকশন করতে পারবেন। কারেকশন হয়ে যাওয়ার পরে আপনাকে মডিফাই বাটনে ক্লিক করবেন। মডিফাই বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে, যেখানে ফর্ম নম্বর 8 শো করবে। ফর্ম নম্বর 8 অনুসারে আপনার মডিফিকেশান হচ্ছে, তো এখানে আপনার অ্যাড্রেস শো করবে, যেহেতু এখানে অ্যাড্রেস চেঞ্জ করছি। এখানে টাইপ অফ ডকুমেন্টস, আপনাকে ডকুমেন্টস শো করতে হবে, যেহেতু আপনার অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে, কী কী ডকুমেন্টস আপনি এখানে শো করতে পারছেন। টাইপ অফ ডকুমেন্টসে ক্লিক করলে আপনি দেখতে পারবেন টাইপ অফ ডকুমেন্টস রয়েছে, ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে,
বা পোস্ট অফিসের বই রয়েছে, ইলেকট্রিক বিল, রেশন কার্ড, আরও অনেক ডকুমেন্টস রয়েছে, যে কোনো এর মধ্যে একটি ডকুমেন্টস আপনাকে সাপোর্টেড ডকুমেন্টস হিসাবে, অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনাকে সাবমিট করতে হবে। এখানে আপনি যে ডকুমেন্টসটা দিতে চান এখানে আপনি সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে তার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে সেই অ্যাড্রেস প্রুফটার এখানে আপলোড করতে হবে। ঠিক এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এর উপরে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এখানে অ্যালাউ বাটন করতে বলবে, অ্যালাউ বাটনে ক্লিক করে দেবেন। অ্যালাউ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনার যে অ্যাড্রেস মানে ডকুমেন্টসটা রয়েছে, আপনি ফাইল হতে পারে, আপনার গ্যালারি হতে পারে, বা যে কোনো ডকুমেন্টস ফাইলে যেখানে থাকবে সেখানে আপনি অন করে নেবেন। অন করার পর আপনি সেখান থেকে আপনার সাপোর্টেড ডকুমেন্টস হিসাবে আপনি আপলোড করে দেবেন। আপনি যে ডকুমেন্টসটা দেবেন সেই ডকুমেন্টসটা এখানে আপলোড করার পর, টাইপ অফ সিলেক্ট করার পর আপনি নেক্সট কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে নেক্সট পেজ এমনটা শো করবে, যেখানে এখানে বলতে চাইছে যে ইওর অ্যাড্রেস এপিক ডিটেলস অ্যাড্রেস ভেরিফাইড রেসিডেন্সিয়াল অ্যাড্রেস বাই ইওর GPGIS লোকেশন নেক্সট স্টেপ প্লিজ ক্লিক টু ওকে। অর্থাৎ আপনার GIS যে লোকেশন হয় সেই লোকেশন আপনাকে ক্লিক অন করতে হবে। আপনি নেক্সট স্টেপ আপনাকে ওকে বাটনে ক্লিক করে দিতে হবে। নেক্সট ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, যেখানে টু কন্টিনিউ টু অন ডিভাইস লোকেশন হুইচ ইউজ গুগল লোকেশন সার্ভিস, অর্থাৎ আপনি গুগল লোকেশন সার্ভিস যদি অন করতে চান তাহলে আপনি ওকে বাটনে ক্লিক করবেন, আর যদি আপনি অন করতে না চান তাহলে আপনি নো থ্যাঙ্কস বাটনে ক্লিক করবেন। অবশ্যই আপনি ওকে বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে নেক্সট পেজ এমনটা শো করবে, সেখানেও আপনি ওকে বাটনে ক্লিক করে দেবেন। লোকেশন অন করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনার অ্যাড্রেস শো করবে। আপনার যদি আপনি যখন ভোটার লিস্ট ভেরিফিকেশন করাচ্ছেন সেই সময় যদি আপনার নিজস্ব অ্যাড্রেসে আপনি থাকেন তাহলে ওটা অটো লোকেশন হয়ে চলে যাবে। যদি আপনি সেই সময় সেই অ্যাড্রেসে যদি না থাকেন তাহলে আপনি যে অ্যাড্রেসে থাকবেন সেই অ্যাড্রেস শো করবে। সেক্ষেত্রে আপনাকে এই যে লাল বাটনটা দেখতে পাচ্ছেন, এই লাল বাটনটা অটো লোকেশন, এটাকে সরিয়ে নিয়ে গিয়ে আপনার যেখানে মেন অ্যাড্রেস ওইখানে রাখতে হবে, ওইখানে রাখলে আপনার ডিটেলস পিনকোড অ্যাড্রেস শো করবে এখানে, এবং আপনি যে সাপোর্টেড ডকুমেন্টসটা দেবেন সেটা এখানে শো করবে। এবং নেক্সট স্টেপ আপনাকে রয়েছে, এবার আপনাকে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে নেক্সট পেজ এমনটাই ওপেন হয়ে যাবে, থ্যাংক ইউ, ইউ হ্যাভ সাকসেসফুলি ভেরিফাইড ইউর ডিটেলস ফর এপিক, এখানে আপনার এপিক নম্বর শো করবে। অর্থাৎ আপনি যে কারেকশনটা করলেন আপনার অ্যাড্রেস ডিটেলস বা যে কারেকশনটা আপনি করবেন সেটা সাকসেসফুলি হয়ে গেছে, থ্যাংক ইউ। নেক্সট আপনাকে করতে হবে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে নেক্সট স্টেপে এগিয়ে যাবেন। নেক্সট পেজ আপনার সামনে এমনটাই ওপেন হয়ে যাবে, যেখানে আপনার পোলিং স্টেশন সম্পর্কে আপনার ফিডব্যাক চাওয়া হচ্ছে। এখানে পরপর তিনটে কোশ্চেন রয়েছে, আপনার পোলিং স্টেশন আপনার বাড়ি থেকে কত কিলোমিটার, 2 কিলোমিটারের মধ্যে কি 2 কিলোমিটারের বেশি, ইয়েস আর নো, আপনার পোলিং স্টেশনের সুবিধা কেমন রয়েছে, এই যে ফিডব্যাকগুলি রয়েছে যদি আপনি দিতে চান ইয়েস আর নো রয়েছে অবশ্যই আপনি আপনার মতামত জানাবেন। যদি আপনি জানাতে না চান তাহলে নিচে লক্ষ্য করতে পারবেন স্কিপ অপশন বলে স্কিপে ক্লিক করলে আপনাকে এগুলির উত্তর দিতে হবে না, আপনি সরাসরি চলে যাবেন আপনার ফ্যামিলি মেম্বার যেগুলি রয়েছে তাদেরকে যোগ করার জন্য নেক্সট পেজে। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে, যেখানে ফার্স্টে আপনার শো করবে আপনার নাম এবং এপিক নম্বর। এখান থেকে আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের অ্যাড করতে পারবেন যাদের ভোটার আইডেন্টি কার্ড রয়েছে। এখানে লক্ষ্য করতেছেন অ্যাডেড ফ্যামিলি মেম্বার, ঠিক এই অ্যাডেড ফ্যামিলি মেম্বার আপনি ক্লিক করে আপনার ফ্যামিলি মেম্বারকে অ্যাড করতে পারবেন। ঠিক অ্যাডেড ফ্যামিলি মেম্বার আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আপনি আপনার ফ্যামিলি মেম্বারকে সার্চ করতে পারেন আপনার সার্চ বার দিয়ে। ঠিক ফার্স্ট টাইমে যে প্রসেসটা আপনাদেরকে দেখানো হয়েছিল সেম প্রসেস, সার্চ বাই ডিটেলস এবং সার্চ বাই এপিক নম্বর, আমরা এপিক নম্বর দিয়ে সার্চ করে দেখে নেব। ঠিক সার্চ বাই এপিক নম্বরে ক্লিক করবেন। এখানে আপনি যে ফ্যামিলি মেম্বারকে অ্যাড করতে চান সেই ফ্যামিলি মেম্বার ইন্টারভিউর এপিক নম্বর বসিয়ে আপনি সার্চ বাটনে ক্লিক করবেন। এপিক নম্বর দিয়ে সার্চ করলে আপনার সামনে চলে আসবে আপনি যে ফ্যামিলি মেম্বারে চাইছেন ডিটেলস, সেই ফ্যামিলি মেম্বারের ডিটেলস শো করবে আপনার সামনে। আপনি দেখতে পাচ্ছেন এপিক নম্বর, নেম, এজ, এ হাজব্যান্ড নেম, ফাদার্স নেম, অ্যাসেম্বলি ডিটেলস শো করবে এবং পোলিং স্টেশন শো করবে। এবং লাস্টে আপনি একদম দেখতে পাচ্ছেন তার থেকে কর্নারে এখানে অ্যাডেড বলে অপশান রয়েছে, অর্থাৎ চেন, এক ধরনের
চিহ্ন রয়েছে, এই চিহ্নে ক্লিক করে আপনি অ্যাড করতে পারবেন। অথবা যদি কোথাও কোনো কিছু ভুল থাকে তাহলে আপনি কারেকশন করতে পারবেন। লেফট সাইডে আপনি দেখতে পাচ্ছেন মডিফাই অপশান। যদি আপনার ফ্যামিলি মেম্বারের সব ডিটেলস রাইট থাকে অর্থাৎ সঠিক থাকে তাহলে আপনি রাইট কর্নারে যে চিহ্নটা আছে ওই চিহ্নের উপরে ক্লিক করে দেবেন। অ্যাড চিহ্নে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে, যেখানে সে ফ্যামিলি মেম্বারের নাম শো করবে, এখানে এপিক নম্বর শো করবে এবং এখানে বলা হচ্ছে যে সেই ফ্যামিলি মেম্বার আপনার সাথে বসবাস করে কিনা। অবশ্যই ইয়েস আপনারা ইয়েস করবেন, আর যদি আপনার সাথে বসবাস না করে তাহলে নো করবেন। অবশ্যই ইয়েস করে নেক্সট স্টেপে এগিয়ে যাবেন। ইয়েস করার সাথে সাথে আপনার সামনে নেক্সট পেজ এরকম ইন্টারফেস হয়ে যাবে, টাইপ অফ রিলেশন অর্থাৎ যে ফ্যামিলি মেম্বারের আপনি অ্যাড করছেন তার সাথে আপনার সম্পর্ক কীরকম। টাইপ অফ রিলেশন এখানে আপনি লক্ষ্য করেছেন ফাদার মাদার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার সন ওয়াইফ ডিটেলস, এখানে রিলেশনশিপ আছে, যে রিলেশনশিপে আপনি অ্যাড করছেন সেই রিলেশনশিপটা এখানে ক্লিক করে দেবেন। টাইপ অফ রিলেশনে ক্লিক করার সাথে সাথে নেক্সট আপনি দেখতে পাচ্ছেন ইজ PWD অর্থাৎ যদি PWD হয়ে থাকেন অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে আপনি ইয়েস করবেন, নয়তো বা এখানে অলরেডি নো করাই রয়েছে। নেক্সট ইন্টার রিলেটিভস যে যার আপনি অ্যাড করছেন যাকে, সেই ব্যক্তির যদি মোবাইল নম্বর থেকে থাকে অবশ্যই আপনি এখানে অ্যাড করতে পারেন। এটা কোনো ম্যান্ডেটারি নেই মোবাইল নম্বর অ্যাড করতে হবে এমন কোনো এখানে ম্যান্ডেটারি করা নেই, অর্থাৎ আপনি যদি মোবাইল নম্বর অ্যাড করতে চান তো অ্যাড করতে পারেন, নয়তো আপনি যদি না করতে চান তাহলে ডাইরেক্ট এখানে আপনি সাবমিট অ্যান্ড মোর অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট অ্যান্ড মোর অপশানে ক্লিক করার সাথে সাথে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম মেন পেজ শো করবে, যেখানে আপনার ফার্স্টের নাম, আপনার এপিক নম্বর, আপনার মাই ফ্যামিলি এবং যাকে অ্যাড করলেন কিছুক্ষণ আগে তার নাম ডিটেলস শো করবে। এবার এর থেকেও যদি আপনি আরও ফ্যামিলি মেম্বারকে আপনি অ্যাড করতে চান যাদের ভোটার আই কার্ড রয়েছে, তাহলে আপনি রাইট সাইডে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন রয়েছে, ঠিক এই প্লাস চিহ্নর উপরে যে প্রসেসে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হলো ফ্যামিলি মেম্বারকে অ্যাড করবেন সেম প্রসেসে আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। অর্থাৎ আপনি রাইট সাইড বা রাইট কর্নারে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নে ক্লিক করে আপনি নেক্সট যাদের ভোটার কার্ড রয়েছে তাদেরকে অ্যাড করতে পারবেন। নেক্সট আপনি দুই দিকে দুটো নিউ রেজিস্ট্রেশন লক্ষ্য করতে পাচ্ছেন, অর্থাৎ লেফট সাইডে যে রেজিস্ট্রেশন নিউ রেজিস্ট্রেশন লক্ষ্য করতে পারছেন যাদের বয়স 16 প্লাস এবং 18-র ঊর্ধ্বে নয়, অর্থাৎ 16 থেকে 18-র মধ্যে আছে তাদেরকে আপনি নিউ রেজিস্ট্রেশনের ঠিক লেফট সাইডে যোগ করতে পারবেন। এবং আপনি যে রাইট সাইডে লক্ষ্য করতে পারছেন নিউ ভোটার রেজিস্ট্রেশন অর্থাৎ আপনি নতুন করে যাদের ভোটার কার্ড হয়নি তাদের জন্য আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। নিউ ভোটার রেজিস্ট্রেশনে ক্লিক করলে যে ডিটেলসগুলো শো হবে সেগুলো আপনাকে পূরণ করে আপনি নতুনভাবে ভোটার আই কার্ড অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ যেসব ক্যান্ডিডেটদের হয়নি। আমরা ফার্স্টেই দেখে নেব নিউ ভোটার রেজিস্ট্রেশন যে ভোটার মেম্বারদের অর্থাৎ ফ্যামিলি মেম্বারদের বয়স 16 থেকে 18-র মধ্যে অর্থাৎ 18-র ঊর্ধ্বে নয় সে মেম্বারদের কিভাবে আপনারা অ্যাড করবেন। লেফট সাইডে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন নিউ ভোটার রেজিস্ট্রেশন ঠিক এর উপরেই ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক মেন পেজ ওপেন হয়ে যাবে, যেখানে ডেট অফ বার্থ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এজ 16+ রয়েছে, ফার্স্ট নেম লাস্ট নেম। এখানে আপনারা একটা বিষয় ক্লিয়ার করে নেবেন, 16 বছরের ঊর্ধ্বে কিন্তু 18 বছরের নিম্নে, অর্থাৎ 16+ এবং 18+ হলে হবে না, 18 বছরের নিম্নে থাকতে হবে। সেরকমই ফ্যামিলি মেম্বারকে এখানে আপনি অ্যাড করতে পারবেন, যেটা ফার্স্ট নেম লাস্ট নেম এবং ইমেল আইডি এবং রিলেশনশিপ টাইপ এবং যে ডিটেলসগুলো রয়েছে মেন না ফিমেল টোটাল এখানে যেগুলি রয়েছে সেগুলো ফিল করার পর আপনি এখানে অ্যাডেড মেম্বারে ক্লিক করে দেবেন। অ্যাডেড মেম্বারে ক্লিক করলেই সম্পূর্ণভাবে অ্যাড হয়ে যাবে। এবার আপনার ফ্যামিলি মেম্বারে কীভাবে নিউ ভোটার রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করবেন ঠিক এর উপরে ক্লিক করে দেবেন। নেক্সট পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আপনার লক্ষ্য করতে পারছেন অ্যাপ্লাই ফর নিউ ভোটার। নেক্সট শেষের দিকে আপনি লক্ষ্য করতে পারছেন কন্টিনিউ, ঠিক কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। নিউ ভোটার রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ফর্ম সিক্স ওপেন হয়ে যাবে, যেখানে টোটালে 6টি স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে। ফার্স্টে আপনার স্টেট সিলেক্ট করতে হবে, আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। নেক্সট এখানে সম্পূর্ণ ফিল হয়ে যাবার পর আপনাকে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে ফার্স্টে দিতে হবে নেম অফ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ যে নেমটা রয়েছে অ্যাপ্লিক্যান্টের সেই নেম এখানে বসিয়ে দেবেন, ইংলিশে টাইপ করবেন, ঠিক
রিজিয়ন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ভাষাতে এখানে কনভার্ট হয়ে যাবে আপনি যদি এখানে ইংলিশে যখন টাইপ করবেন। এবং যদি বাংলা ভাষাতে কোথাও বানানে ভুল থাকে সেখানে আপনি গুগল কিবোর্ড ব্যবহার করে আপনি সেটাকে সংশোধন করে নিতে পারবেন। ডেট অফ বার্থ, ইমেল আইডি, মোবাইল নম্বর, মেল না ফিমেল সব কিছু দেবার পর ইন্ডিয়ান সিটিজেন্স হলে ইন্ডিয়ান সিটিজেন্স অবশ্যই এখানে রাইট ক্লিক করবেন। ক্লিক করার পর শেষে একদম দেখতে পাচ্ছেন নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট আপনার 3 নম্বর স্টেপে গিয়ে আপনার ডিটেলসটা আপনাকে এখানে পুরো ফিল করতে হবে, অর্থাৎ আপনার অ্যাড্রেস ডিটেলসটা এখানে আপনার লোকালিটি, আপনার ভিলেজ বা টাউন যে ডিটেলসটা রয়েছে আপনার এখানে ফিল করবেন। ফিল করার পর আপনি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে চলে আসবে আপনার ফ্যামিলি ডিটেলস, অর্থাৎ ফ্যামিলি ডিটেলসে যে অপশানগুলি রয়েছে এবং রিলেশন অফ টাইপ এগুলোকে আপনাকে ফিল করার পর আপনি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। এবং নেক্সট অপশানে গিয়ে আপনাকে যে ডিটেলসগুলো এতক্ষণ ধরে দিলেন সেই ডিটেলসের ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, সেটা 2 MB-র মধ্যে ম্যাক্সিমাম। এখানে JPEG, PNG, BMP, JPEG ফরম্যাটে আপনাকে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। ইওর ফটোগ্রাফ অর্থাৎ যে ফটোগ্রাফ বা যার অ্যাপ্লিকেশন করছে তার ফটোগ্রাফ, পাসপোর্ট সাইজের এখানে একটা, এবং কী ধরনের টাইপ আপনি ডকুমেন্টস এখানে দিতে চাইছেন, এজ প্রুফ হিসাবে এখানে বার্থ সার্টিফিকেট, প্যান কার্ড, আধার কার্ড, যে ডিটেলসগুলো বা মার্কশিট ক্লাস 10-8-5 যে ডিটেলসের আপনি এজ প্রুফ হিসাবে ডকুমেন্টস দিতে চান এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে এজ প্রুফ হিসাবে সেই ডকুমেন্টসটা আপনি আপনার মোবাইল থেকে ছবি তুলে আপনি আপলোড করতে পারবেন। নেক্সট রয়েছে টাইপ অফ ডকুমেন্টস, যেখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে ইন্ডিয়ান পাসপোর্ট দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, রেশন কার্ড বা যে টাইপের আপনার কাছে ডকুমেন্টস রয়েছে এখানে সেই টাইপের আপনি সিলেক্ট করে সেই টাইপের ডকুমেন্টসটাকে আপনাকে আপলোড করতে হবে। আপলোড করার জন্য যে এই যে চিহ্নগুলো আপনি দেখতে পাচ্ছেন এই চিহ্নের ওপরে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনার সামনে ওপেন হয়ে চলে যাবে, আপনি ডাইরেক্ট এই ডকুমেন্টসটা আপনি দেবেন, সেটা ডাইরেক্ট আপনি ছবি তুলেও দিতে পারেন অথবা আপনার ফাইল ম্যানেজারে থাকলে সেখান থেকেও আপনি আপলোড করতে পারবেন। সম্পূর্ণ ডকুমেন্টস আপলোড হয়ে যাবার পর আপনি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। সম্পূর্ণ ডকুমেন্টস আপলোড হয়ে যাবার পর আপনি নেক্সট বাটনে ক্লিক করার পর সাথে সাথে আপনার সামনে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এখানে যে ফিল করতে হবে আপনাকে যে অপশানগুলো আপনি দেখতে পাচ্ছেন, আই এম সিটিজেন অফ ইন্ডিয়া, প্লেস অফ বার্থ, অর্থাৎ আপনার যেখানে জন্মগ্রহণ করেছেন সেই ডিটেলসগুলো আপনি এখানে পূরণ করবেন। পূরণ করার পর আপনি ডান বাটনে ক্লিক করে দেবেন। ডান বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে শো করে যাবে আপনার অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণভাবে সাকসেসফুলি গ্র্যান্টেড হয়েছে। ঠিক এভাবে আপনি নতুন ভোটারদের অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনাদের সম্পূর্ণভাবে ফ্যামিলি মেম্বারদের অ্যাড করা সম্পূর্ণ হয়ে গেলে এরপরে আপনাকে ক্লিক করতে হবে ফাইনালাইজড মাই ফ্যামিলি ট্রি। ফাইনালাইজড মাই ফ্যামিলি ট্রিতে ক্লিক করার পর আপনি কোনো রকমভাবেই নেক্সট টাইমে আপনি কোনো ফ্যামিলিকে, ফ্যামিলি মেম্বারকে অর্থাৎ অ্যাড করতে পারবেন না। সবশেষে আপনাকে এখানে ক্লিক করতে হবে ফাইনালাইজড মাই ফ্যামিলি ট্রি। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে শো হয়ে যাবে ইউ আর অ্যাবাউট অফ ফাইনালাইজড ইউর ফ্যামিলি সম্পূর্ণভাবে সাকসেসফুলি এবং ইউ ক্যান নট অ্যাডেড মোর ফ্যামিলি মেম্বার্স। ঠিক আছে, নেক্সট টাইম আপনি নেক্সট টাইম কোনো ফ্যামিলি মেম্বারকে আপনি অ্যাড করতে পারবেন না, যা অ্যাড করতে হবে আপনি যে সময় করছেন ওই সময় অ্যাড করবেন। আপনি যদি অ্যাড করার সময় এমনটা করেন যে আজকে আমি একটা ফ্যামিলি মেম্বারকে অ্যাড করলাম, নেক্সট টাইমে মানে আগামী দিন আরেকজনকে অ্যাড করবো, ঠিক এভাবে আপনি অ্যাড করতে পারবেন না। আপনি যদি এভাবে প্রসেসিং শৃঙ্খলা চালান তাহলে আপনাকে আবার প্রথম পর্যায়ে এসে আপনাকে প্রথম থেকে যেভাবে করছিলেন ওভাবেই শুরু করতে হবে, অর্থাৎ আপনি যে সময়ে করবেন সেই সময়ে আপনি আপনার সম্পূর্ণ ফ্যামিলি মেম্বারকে অ্যাড অর্থাৎ সম্পূর্ণ প্রসেসটা এক সময় অর্থাৎ পুরো প্রসেসটা আপনাকে একবারেই কমপ্লিট করতে হবে। সম্পূর্ণ হয়ে যাবার পর পুরো প্রসেসটা আপনি ওকে বাটনে ক্লিক করে দেবেন। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। নেক্সট পেজে আপনি দেখতে পারবেন আপনার ফার্স্টে আপনার নাম লেখা থাকবে, নিচে আপনার এপিট নম্বর থাকবে এবং আপনি যে ডেটে আপনি ভেরিফাই করালেন সেই ডেট উল্লেখ থাকবে। এবং নেক্সট আপনি দেখতে পারবেন এখানে মেম্বার অর্থাৎ আপনার ফ্যামিলি মেম্বার যতজন অ্যাড করেছেন এখানে সিরিয়াল নম্বর ওয়াইজ তাদের নাম এবং আপনার সাথে কী রিলেশন সেটাও শো করবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় লাস্ট টাইম ডাউনলোড মাই সার্টিফিকেট, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আপনি যে প্রসেসটা কমপ্লিট করলেন তার প্রমাণস্বরূপ আপনি একটি সার্টিফিকেট পাবেন। সেই সার্টিফিকেটটা এই ডাউনলোড মাই সার্টিফিকেটে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার সামনে সার্টিফিকেট শো করবে, থাকবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যেখানে ফার্স্ট আপনার নাম থাকবে, আপনার এপিক নম্বর থাকবে এবং আপনি কোন ডেটে ভেরিফিকেশন করিয়েছেন সেই ডেটটা উল্লেখ থাকবে এবং আপনি কোন অ্যাপস ইউজ করেছেন সেটাও এখানে উল্লেখ থাকবে, ভোটার হেল্পলাইন মোবাইল অ্যাপ ইউজিং
এবং আপনি কি ডকুমেন্টস সাবমিট করেছেন ভেরিফিকেশনের সময় সেই ডকুমেন্টসটাও এখানে লেখা থাকবে। এতক্ষণ পর্যন্ত যে প্রসেসটা আপনি কমপ্লিট করলেন, অবশ্যই আপনারা সার্টিফিকেটটি ডাউনলোড করে নেবেন। যদি এমনটা হয় যে আপনি পুরো প্রসেস কমপ্লিট করছেন, করতে করতে লাস্ট টাইমে এসে লাস্ট পেজ কেটে গেছে বা কোনো কারণবশত নেক্সট পেজ শো করছে না, তাহলে আপনাকে আবার প্রথমে চলে যেতে হবে। প্রথমে আপনাকে ঠিক আবার এখানে ক্লিক করতে হবে ইভিপি। ইভিতে ক্লিক করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার যে মোবাইল নম্বর দিয়ে আপনি ভেরিফাইড করিয়েছিলেন সেই মোবাইল নম্বর বসাবেন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। ওটিপি আসবে, ওটিপি দিয়ে সাবমিট করবেন। সাবমিট করলে আপনি আবার ঠিক এই সেম পেজে ফিরে আসবেন। ফিরে এসে আবার এখান থেকে আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড কমপ্লিট হয়ে যাবার পর একদম শেষে আপনি লক্ষ্য করতে পারবেন লক আউট অপশান আছে, অর্থাৎ আপনি লক আউট অপশানে গিয়ে ক্লিক করে দেবেন, অর্থাৎ আপনার প্রসেসটা সম্পূর্ণ হলো। যদি আপনার কোথাও বুঝতে অসুবিধা হয় বা যদি আপনার কোথাও সমস্যা হয়, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ভেরিফিকেশানে কিংবা সংশোধন কারেকশন করতে যে কোনো জায়গায় প্রবলেম হলে আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন লেটেস্ট এডুকেশনাল আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।